দিনে নিশাই মাফিয়ার দুরাত্ম। সরকারক বুড়া আঙুলিত দেখুয়াই অবাধ সুনশিলর বেহা। বন বিভাগের চালকক আক্রমণ সুনশিল মাফিয়ার। সরকারি রাজহ ফাঁকিরে করিমগঞ্জত সুনশিল মাফিয়ার দুরাত্ম চলিছে। ঘটনা অনুসরি সোমবারে করিমগঞ্জ বন বিভাগে চালানবিহীন এখন শিলর টুকুরা ভর্তি বাহন আটক করেছিল। জব্দকৃত ট্রাকখন সদর কার্যালয় লৈ আনে। নিশার ভাগত বন বিভাগের চালকক কার্যালয় যাওয়ার সময় এখন অচিনাক্ত বাহনে বন বিভাগের গাড়ি আগভেটি ধরে গুরুতরভাবে প্রহার মাফিয়ার। ইয়ার উপরেও বন বিভাগের অধিকারীসকলক প্রাণে মরার ভাবুকি দিয়ার অভিযোগ মাফিয়ার বিরুদ্ধে। পাঁচ ছয়জনীয় দুর্বৃত্তই আক্রমণ করা গাড়িখনের নম্বর দিয়ে চিনাক্ত করা হয় দুর্বৃত্তর পরিচয়। অচিনাক্ত বাহনখনের নম্বর AS01B29223। ভুক্তভোগী চালকে জানুয়া মতে আক্রমণকারী মাফিয়াটোর নাম নুরুজ্জামান তাপাদর। জানিব পৰা মতে বদরপুর ক্রেসার মেশিনের মালিক স্বপনের আত্মীয়। কোনো ধরনের বৈধ নথিপত্র নথকার বাবে আটক করার বাবে একাংশ দুর্বৃত্তই বন বিভাগের চালকক আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। আমি গাড়ির নম্বর দেখি এখন আমার সারে মানে যে বদরপুর ক্রেসার আছে স্বপনের তার বাইক না শুনছি আর তার নাম নুরুদ্দিন তাপাদার না গাড়ির মালিক আর টানিয়ে দরজা খুলিয়া টানিয়ে আমার মারছে এখানে মারছে এখানে মারছে তারা পাঁচ ছয়জন আছে। ডিপার্টমেন্টের আমার করিমগঞ্জ সদর রেঞ্জের পর একটা খবর দিলে স্টাফ এজনে যে আমার ড্রাইভার গভর্নমেন্ট গাড়ি লই আহি আসছিল ডিএফও অফিসল সদর রেঞ্জের পর ডিএফও অফিসল আহি আসছিল তেতিয়া মানে বাটত মানে রাস্তাত রুখি দিলে রুখার পিছত মানে তা খুদিলে কিয় গাড়ি ধরাধরি করব লাগে কি করব আর গাড়ি ধরলে মানে মারি মানে ধমক দিলে আর এটা আমার স্টাফবিলাক অল্প আতঙ্কিত আছে। আমি এটির উপর একটা কেস রুজু করেছো করিমগঞ্জ সদর থানা। সুনশিলর চাহিদা যথেষ্ট হওয়ার বাবে মেঘালয়ত অতি কম দামতে ব্যবসায়ী সকলে সুনশিল ক্রয় করে আর এই ক্ষেত্রে সরকারে হেরুয়াবলগিয়া হয়েছে বৃহৎ পরিমাণের রাজহ। কিন্তু সরকারক বুড়া আঙুলিত দেখুয়াই সুনশিল মাফিয়ায় অবাধ চলাই গেছে সুনশিলর বেহা। এই ক্ষেত্রে বিভাগীয় উচ্চপদস্থ অধিকারীকে সেই সকল মাফিয়াক নাকি লগাবলৈ সক্ষম হবনে নাই এয়া সময়ত হব লক্ষণীয়। করিমগঞ্জের পর রাহুল পালার সহযোগত ভিজন প্রাগ প্রাগ নিউজ।